তাজা হাও গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে খাওয়া দাওয়া। আমরা যারা চাইনিজদের সাথে কাজ করি বা চীন দেশে কোনো না কোনো কাজে যাই, আমাদের জন্য একটা বড় সমস্যা হচ্ছে খাওয়া। পৃথিবীর সব দেশেই বিদেশিদের জন্য খাওয়া একটা বড় সমস্যার বিষয়। মানুষের এই মৌলিক সমস্যা সমাধানের জন্যে আসেন আমরা দেখি চাইনিজরা খাওয়ার বিষয়গুলিকে কীভাবে দেখে। প্রথমেই আমরা এই বিষয়ে কতগুলি শব্দ শিখে নেই। হ্যাঁ, খেয়াল করেন, আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে ট্রি ফান। ট্রি ফান উচ্চারণটা খেয়াল করেন, ট্রি ফান। ট্রি ফান মানে হলো খাওয়া, খাওয়া দাওয়া, ভাত খাওয়া, সব একই অর্থে। হ্যাঁ, ট্রি ফান বললেই আপনি ভাত খাওয়া বোঝাতে পারবেন, যে কোনো খাওয়া বোঝাতে পারবেন। এই বিষয়ে কতগুলি শব্দ আমরা দেখি। হ্যাঁ, প্রথম হচ্ছে অ, উচ্চারণটা খেয়াল করেন, অ। এইটা ইংলিশে বা ল্যাতিনে আমরা ই দিয়ে লিখলে উচ্চারণটা হচ্ছে অ। হ্যাঁ, বাংলা ভাষায় স্বরে অর মতো। অ মানে হলো ক্ষুধা, ক্ষুধার্থ বোঝাতেও অ, ক্ষুধা বোঝাতেও অ, একটি শব্দ। হ্যাঁ, ফান দিয়েন, ফান দিয়েন মানে ভাত ঘর। ফান মানে হলো ভাত আর দিয়েন হচ্ছে দোকান, একসাথে ফান দিয়েন, ভাতের দোকান। অনেকেই ফান গোয়ার, গোয়ার যেটা আমাদের দেশে উচ্চারণ হচ্ছে ঘর, ফান গোয়ার বলেও এটিকে বোঝানো হয়। তো ফান দিয়েনের প্রচলনটা বেশি। হ্যাঁ, ফান দিয়েন মানে হচ্ছে রেস্টুরেন্ট বা ভাত ঘর বা হোটেল, ফান দিয়েন। পরটা আসেন ছিং চেন, ছিং চেন, ছিং চেন হচ্ছে হালাল। চাইনিজ দেশের লোকেরা মুসলমানদের যে খাবার বা মুসলমানদের বিষয়গুলোকে ছিং চেন বলে বুঝিয়ে থাকে। এই একটি শব্দ জানা থাকলে হয়তো চীন দেশে আমাদের হাজার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কারণ চীন দেশে আপনি যখন কোথাও মুসলিম রেস্টুরেন্ট খুঁজে পাবেন না, তখন আপনার চাইনিজ বন্ধুকে বলেন যে আমি ছিং চেন খাবো। শুধু ছিং চেন শব্দটি উচ্চারণ করতে পারলেই তারা ধরে নেবে যে আপনাকে কোথায় নিতে হবে। হ্যাঁ, আমাদের অভিজ্ঞতাটা এমনই, আমরা দেখছি বহু জায়গাতেই শুধু ছিং চেন বলেই তারা বুঝে ফেলে, বাকি কিছু বলার দরকার হয় না। সুতরাং আমাদেরকে অবশ্যই এই শব্দটি মুখস্থ রাখতে হবে, ছিং চেন। ছিং চেন হচ্ছে হালাল। এরপর আসেন ছিংখ, ছিংখ, ছিংখ শব্দের অনেক অর্থ থাকতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ অর্থ হলো আপ্যায়ন করা, অর্থাৎ কাউকে দাওয়াত দিয়ে খাওয়ানো। আমরা যখন রেস্টুরেন্টে খাই, যে বিল পরিশোধ করে, যে টাকা দেয়, ধরেন আমরা পাঁচ বন্ধু একসাথে খেলাম, তো এক বন্ধু টাকা দিল, তখন তা সে হচ্ছে ছিংখ করলো, অর্থাৎ যে বিল পরিশোধ করবে সে হলো আমাদেরকে খাওয়ালো, ছিংখ। ছিংখ শব্দের পরে আসেন মি ফান, মি ফান, মি ফান হচ্ছে ভাত। আমরা প্রথমেই বলেছিলাম ফান মানে ভাত, মি ফান মানেও ভাত। মি শব্দের অর্থ হলো চাউল, অ্যাকচুয়ালি তো চাউলের ভাত। অনেক সময় গম সিদ্ধ করেও কিন্তু ভাত রান্না করা হয়। আজকের যুগে আমাদের দেশে যখন খাদ্য ঘাটতি নাই, তখন আমাদের আমরা হয়তো এই বিষয়টা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করি নাই, কিন্তু আগে যখন আমাদের খাদ্য ঘাটতি ছিল, তখন মানুষেরা, আমাদের দেশের লোকেরাও ভাত, চা, গমের ভাত রান্না করে খেত। তো মি ফান হচ্ছে চালের ভাত। চীন দেশে যেহেতু উত্তর চীনে গমের আবাদ বেশি হয়, সেখানে ধান হয় না বললেই চলে, সেই কারণে তারা গমের অন্যান্য খাবারের সাথে গমের ভাতও খায়। সে কারণেই দক্ষিণ চীনের লোকেরা এটাকে আলাদা করে নাম দিয়েছে মি ফান, অর্থাৎ শুধু ফান না বলে আপনি মি ফান বলবেন, তাহলে আমাদের চাউলের ভাত বোঝাবে। হ্যাঁ, পরের শব্দটি খেয়াল করেন, সাই, সাই, সাই হচ্ছে সবজি, সাই হচ্ছে তরকারি। আপনি যে কোনো তরকারি বোঝাতে ছাই কথাটি ব্যবহার করতে পারবেন। পরের শব্দ খেয়াল করেন, মিয়েন থিয়াও, মিয়েন থিয়াও নুডলস, মিয়েন থিয়াও। উত্তর চায়নার প্রধান খাদ্য হলো নুডলস, মিয়েন থিয়াও, আর দক্ষিণ চায়নার লোকেদের মি ফান। হ্যাঁ, তো মিয়েন থিয়াও শুধু যদি আপনি মিয়েন বলেন, তাহলেও চাইনিজরা বুঝতে পারবে যে আপনি নুডলসের কথা বলছেন, শুধু মিয়েন বললেও এটা বুঝাবে। এরপর আসেন লা, লা হচ্ছে ঝাল, স্বাদের কথা আমরা পরে আলোচনা করছি। সুয়ান টক, শিয়েন নোনতা, থিয়েন মিষ্টি, খু তিতা। আমি আরেকবার পড়ে দিচ্ছি, খেয়াল করেন, লা, লা মানে ঝাল, সুয়ান টক, শিয়েন নোনতা,
থিয়েন মিষ্টি খু তিতা খ খ উচ্চারণ হচ্ছে খ মানে হচ্ছে পিপাসার্থ পিপাসা এবং পিপাসার্থ দুটো বোঝাতেই খ এটা বোঝানো হয় হ্যাঁ হ হ পান করা হ পান করা যারা নতুন চাইনিজ শিখছেন তাদের কাছে খ আর হ উচ্চারণ অনেক সময় একই মনে হতে পারে হ্যাঁ খেয়াল করেন একটা হলো খ অক্ষর আর একটি হলো হ অক্ষর চাইনিজরা হ উচ্চারণ করার সময় অনেক সময় এই জায়গা থেকে উচ্চারণ করে ফলে এটির উচ্চারণ কিছুটা আরবি হ এর মতো হয় এর জন্য এটি খ বললে আমরা অনেক সময় খ শুনতে পাই তো এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ যে খ খ মানে হলো পিপাসা খ মানে হলো পান করা শুই শুই মানে হচ্ছে পানি শুই পানি থাং থাং স্যুপ চাইনিজ ভাষায় যে কোনো ধরনের ঝোলই হচ্ছে থাং তারপর আসেন রৌ রৌ গোস্ত এই রৌ এর আগে যে কোনো প্রাণীর নাম যোগ করে দিলে সেই প্রাণীর গোস্ত বলে গণ্য হবে এরপর আসেন চি দান চি দান ডিম পরের শব্দগুলিকে দেখেন চি হচ্ছে মুরগি খেয়াল করেন চি দান ডিম চি মুরগি চির সাথে দান যোগ করে দেন চি দান এরপর যদি চির পরে রৌ যোগ করেন দেন চি রৌ তাহলে মুরগির গোস্ত ইয়া হাঁস নিউ গরু আমরা আগেও নিউ এর আলোচনা করেছিলাম ইয়াং ছাগল ই উচ্চারণটি একটু গুরুত্বপূর্ণ হ্যাঁ উইয়ের যে ওয়াইয়ের উচ্চারণের সময় মুখটা একটু গোল করতে হবে ই অর্থ হচ্ছে মাস এরপরে চু শুয়ার চু শুয়ার এর প্রত্যেকের এই নামের পরে যখন আপনি রৌ শব্দটি যোগ করবেন সেটার গোস্ত হয়ে যাবে যেমন চু রৌ শুয়ারের গোস্ত উই রৌ মাছের গোস্ত হ্যাঁ মাছের গোস্ত শুনে বাংলাদেশের লোকেরা হাসতে পারে কিন্তু চাইনিজরা এভাবেই বলে ওরাও এটাকে উই রৌ বলে প্রাণীজ খাবারের মধ্যে কতগুলি প্রাণী মাটির উপরে চলাচল করে কতগুলি প্রাণী আবার পানির নিচে চলাচল করে উভয়ই প্রাণী সেই কারণে চাইনিজদের দৃষ্টিতে মাছের গোস্ত আর গরুর গোস্ত উভয়টি গোস্ত হ্যাঁ উই রৌ একইভাবে ইয়াং রৌ ছাগলের গোস্ত ইয়াংয়ের ব্যাপারেও কতগুলি কথা সে মনে রাখা ভালো চীন দেশে আমাদের দেশে যে কালো রঙের ছাগল বা যে সাধারণ ছাগল আমরা পুষি এটাকে ওরা ইয়াং বলে আবার আমাদের দেশে যে ভেড়া আছে এই ভেড়াকে ওরা ওদের দেশে ইয়াং বলে অর্থাৎ ছাগলও ইয়াং ভেড়াও ইয়াং এবং এই জাতীয় যতগুলি প্রাণী আছে আরও প্রায় সাত আটটা এই জাতীয় এই গোষ্ঠীর প্রাণী এই সবগুলোকে ওরা ইয়াং বলে সুতরাং আপনি রেস্টুরেন্টে ইয়াং রৌ বললে সে আপনাকে ভেড়ার গোস্তও দিতে পারে ছাগলের গোস্তও দিতে পারে যদি না আপনি স্পেসিফিকভাবে আরও কিছু বলতে পারেন এরপর আসেন নিউ নিউ হচ্ছে গরু আমাদের দেশে আমরা যে গরু চাষ করি যে গরু পুষি এটি নিউ আবার আমরা যে মহিষ পুষি মহিষটাও নিউ ওদের কাছে সুতরাং মহিষও নিউ আবার গরুও নিউ আপনি নিউরও বললে তারা যে কোনো একটি গোষ্ঠী আপনাকে দিতে পারে আর আসেন আসেন ইয়া ইয়া হচ্ছে হাঁস তো ইয়ারও হাঁসের গোস্ত হাঁস তো অনেক রকম হয়ে থাকে তারপর সবগুলো আমাদের দেশেও হাঁস পরের শব্দটি খেয়াল করেন খাও 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 হচ্ছে রোস্ট ছাকা সরাসরি আগুনের উপরে ছেঁকে নিলে সেটাকে ওরা বলে খাও তো খাও রৌ মানে হলো গোস্তের রোস্ট খাও রৌ চাইনিজ দেশে খাওয়া মানে হাঁসের রোস্ট খুবই বিখ্যাত একটা খাবার খাওয়া দেখেন পরের শব্দ হলো ওয়ান ওয়ান হচ্ছে বাটি ওয়ান বাটি ফানজা ফানজা থালা প্লেট চাইনিজরা বাটিতে খায় আর প্লেটে তরকারি রাখে এটা কিন্তু খেয়াল করতে হবে হ্যাঁ আমরা গামলা বা বাটিতে তরকারি রাখি প্লেটে খাই কিন্তু ওরা প্লেটে রাখে বাটিতে খায় তো ওয়ান হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ ওয়ান মানে হচ্ছে বাটি হ্যাঁ পেইজা পেইজা হলো পেয়ালা বা কাপ বা গ্লাস তিনটিরই একটি চাইনিজ শব্দ পেইজা খুয়াইজা খুয়াইজা হচ্ছে কাঠি খুয়াইজা কাঠি আর সাউজা চামচ সাউজা চামচ কতগুলি বাক্য আমরা খেয়াল করি তাহলে এই অক্ষরের এই শব্দগুলির ব্যবহার আমরা ভালো বুঝতে পারবো খেয়াল করেন আমরা বাক্য শুরু করছি ইউ দেন অলা
ইয়াউদিয়ান, ইয়াউদিয়ান মানে হচ্ছে একটু, অ ক্ষুধার্থ, আর লা হচ্ছে সব বাক্যের শেষেই ওরা ব্যবহার করে। ইয়াউদিয়ান অ লা, আমি একটু ক্ষুধার্থ। পরের অংশ দেখেন, চৌ 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 বলে আমরা থামছি, হ্যাঁ চৌ মানে চলো, চৌ। ওয়া মান ছুই ফান দিয়েন ছি ফান, আমরা রেস্টুরেন্টে ভাত খেতে যাই। ওমেন ছুই ফান দিয়েন ছি ফান, আমরা রেস্টুরেন্টে খেতে যাই। খেয়াল করেন, খেতে যাওয়া আর ভাত খেতে যাওয়া কিন্তু একই, হ্যাঁ। পরের অংশ দেখেন, চিনথিয়েন ওয়া ছিংখ, আজকে আমি আপ্যায়ন করব, অর্থাৎ বন্ধুরা যারা এখানে আছো সবাই খাও, আমি টাকা দিব। ওয়া ছিংখ, চিনথিয়েন আজ ওয়া ছিংখ, আমি আপ্যায়ন করব। নীলাই দিয়েন সাইবা, তুমি অর্ডার দাও, মানে টাকা আমি দিব কিন্তু তুমি আরেকজনকে বলা হচ্ছে, এটি হলো এক ধরনের ভদ্রতা, তুমি কি খেতে চাও বলো। সাধারণভাবে চীনে গেলে এমনটি দেখা যায় যে চাইনিজরা আমাদেরকে এখানে আপ্যায়ন করে, যেহেতু আমরা চাইনিজদের অনেক খাবারই খাই না, পছন্দ করি না, সেজন্য ওরা আমাদেরকে অর্ডার দেওয়ার জন্য অগ্রাধিকার দেয় যেন আমরা আমাদের পছন্দের খাবার খেতে পারি, কিন্তু বিলটা সাধারণত যে আপ্যায়ন করছে সেই দিবে। তো নীলাই দিয়েন সাই, খেয়াল করেন এখানে দিয়েন সাই মানে হলো খাবারের অর্ডার দেয়া, আপনি কি খাবার খেতে চান। এ বাক্যটি আমরা খেয়াল করতে পারি যে নি ছি চুরৌমা, এটা খুবই কমন একটি কোশ্চেন চাইনিজ দেশে, কারণ তারা জানে যে বিদেশিরা অনেকেই সুয়ারের গোশত খায় না। আমরা মুসলমানরা যে শুধু সুয়ারের গোশত খায় না তাই না, আফ্রিকার খ্রিস্টানরাও সুয়ারের গোশত খায় না সাধারণভাবে, সে কারণেই বিদেশি দেখলেই ওদের একটা সাধারণ প্রশ্ন থাকে যে সুয়ারের গোশত আমরা খাই কি না। নিছি চুরৌমা, এখন আপনি যে যদি বলেন যে না আমরা খাই না, তাহলে বলবেন পুছি, পুছি মানে খায় না। যদি খাই বলতে চান তাহলে শুধু ছি বললেই খাই হয়ে যাবে, ছি খাই, পুছি খায় না। কি খান তাহলে আপনি, ওয়ামেন ছি ছিংচেন, ছিংচেন দা, আপনি যখনই বলে ফেলবেন ছিংচেন দা সে বুঝে নেবে আপনাকে কি খাওয়াতে হবে, হ্যাঁ। ওয়ামেন ছি ছিংচেন দা, আমরা হালাল খাবার খাই। এই বাক্যটি খেয়াল করেন, আমরা একটা অনেক বড় বাক্য এখানে আলোচনা করতে চাচ্ছি। এই বাক্যে সাধারণ অনেকগুলি সবজি, অনেকগুলি আইটেমের নাম আমরা এখানে বলেছি, এটা খেয়াল করেন যে লাইগা প্রথম অক্ষর শব্দটি খেয়াল করেন, লাইগা, লাইগা মানে হলো নিয়ে আসো একটি, অর্ডার সাধারণত এভাবে দেওয়া হয়। আপনি ওয়েটারকে যখন বলবেন কি কি সে নিয়ে আসবে আপনার জন্য, লাইগা মানে নিয়ে আসো, ইগা হচ্ছে একটি, লাই মানে আনো, লাই মানে আসা হলেও এখানে আনো অর্থে ব্যবহার হবে, হ্যাঁ। লাইগা মানে নিয়ে আসো একটা, কি আনবে, খাওয়া, খাওয়া আমরা আগেই বলেছি খাওয়া হলো হাঁসের রোস্ট। ইগা তা ফাঞ্চি, তা ফাঞ্চি, তা ফাঞ্চি মানে হলো একটা বড় প্লেটে মুরগি রান্না করে নিয়ে আসা। আমাদের দেশে আমরা যে ঝাল মুরগি রান্না করি টুকরা টুকরা করে কেটে, ঠিক এই কৌশলে রান্না করা, এটা সাধারণত একটি মুসলিম খাবার সে দেশের, হলেও অমুসলিম রেস্টুরেন্টগুলোতেও এটা পাওয়া যায়। তা ফাঞ্চি মানে হলো ঝাল মুরগির গোশত। ইগা জিরান নিউরো, জিরান, জিরান নিউরো, জিরান হচ্ছে জিরা, আমরা যে জিরা মশলা ব্যবহার করি সেই জিরা দেওয়া গরুর গোশত। সাধারণভাবে চাইনিজরা গরুর গোশতে জিরা ব্যবহার করে না, কিন্তু আপনি যখন বলবেন জিরান নিউরো তখন তারাই জিরান দিয়ে আপনার গরুর গোশত রান্না করে নিয়ে আসবে। এরপর আসেন ইগা মালা তৌফু, মালা তৌফু, এখানে এই যে মালা এটা এক ধরনের স্বাদের নাম, মা বললে সাধারণত বলে অবশ হয়ে যাওয়া, এমন একটি মশলা ব্যবহার করে। আমাদের দেশে গুলমরিচ যেটা আছে এই ধরনের একটা মশলা, যাকে ওরা বলে মা, মা জিয়াও, একসাথে মা লা বলে যে আবেশ অবশ করে দেবে এমন লা ঝাল, সাধারণত ঠোঁট এই অংশটি অবশ হয়ে যায়। তো এই তরকারি খেলে আপনার ঠোঁট অবশ হয়ে যাবে, আপনার স্বাদ অনেক সময় বুঝতেই পারবেন না যে কী খাচ্ছেন, এটাকে ওরা বলে মালা মানে ঝাল এবং অবশ হয়ে যাওয়ার মতো। তৌফু, তৌফু হচ্ছে এক ডাল বেটে, আমাদের দেশে যে দই খাই আমরা অনেকটা দইয়ের মতো করে বড়া তৈরি করা, বলতে পারেন ডালের দই বড়া বা ডালের সর, এটাকে বলে তৌফু। তো মালা তৌফু মানে ঝাল আবেশি তৌফু। তারপর বলা হচ্ছে ইগা ছিং ছাও নিউরো, ছিং ছাও নিউরো, ছিং মানে হলো এখানে সবুজ, ছাও অর্থ ভাজা,
칭 차, 원 쇼부즈 꼬레 바자, 니, 시란 후아, 시란 후아, 호체 브로콜리, 아타 쇼부즈 랑 에르 훌코피. 따르포레, 량원 미판, 만에 두이 바티 밭, 만에 두이 전 제도 가벤, 량원 미판, 액전 켈레, 이완 미판. 따르포레, 허, 이완, 지단 탕, 이완, 지단 탕, 액 바티, 디메르 숲. 디메르 숲, 쿠비 샤호 젝티 카바르. 아프니 파니 거름 거른 just 파니 거름 거럴 파레 파니 다큰 떡볶이 푸드베 액터 딤 타르비도 체르던 익투 니레넌 파니 샤테 딤 키즈터 미셰자베 에타이 훌라 치단 탕. 또 에 호체 Chinese 카바르 메뉴. 파레르 바코티 암라 켈 코리. 데켄 Chinese 라 자콘 포노 오티티케 카바이 카와이 시 카와르 성카 코토티 칠로 에티 그루트푼 액터 비쇼이 켈 코렌 제 워멘 야올라 지가 사일라. 아무라 কতটা খাবার নিলাম আর আগে আমরা যে খাবারগুলো বর্ণনা করেছি দেখা যাচ্ছে সেটা সংখ্যা কত শেনচাশি ছিগা ছিগা এখন পর্যন্ত এটা হলো সাতটা চাইয়াউইগা ই জিউ খইলা তাহলে আটটা হয়ে যাবে ই মানে হচ্ছে মাছ ওই সাতটার সাথে আপনি একটা মাছ যোগ করেন চাইয়াউ আর চাই একটা ই জিউ খইলা তাহলেই হবে আট সংখ্যাটি চাইনিজ দেশে একটি গুরুত্বপূর্ণ শব্দ আমাদের দেশে আমরাদেরকে বলি বরকত বা কল্যাণময় শব্দ ওদের দেশে আট সংখ্যা বা আট শব্দটি একটি কল্যাণময় শব্দ বরকতময় শব্দ সেজন্য ওরা সবকিছুতে এই আট সংখ্যাটি বজায় রাখার চেষ্টা করে খাবারের সংখ্যা আট ফোন নম্বরে আট যে বাড়িতে থাকবেন বাড়ির নাম্বার আট গাড়ির প্লেটের নাম্বার আট সব জায়গাতে এই আট আটের ব্যবহারটাকে ওরা খুব পছন্দ করে তো এটি হচ্ছে একটি সংখ্যাতাত্ত্বিক চাইনিজ সংস্কৃতির ধারণা এটা আমাদের মাথায় রাখলে ভবিষ্যতে চাইনিজ মেহমানদের আপ্যায়ন করতে আমাদের সহজ হবে পরের বাক্যটা খেয়াল করেন ইয়ং খুয়াইজা থাই নানলা কাঠি ব্যবহার করে খাওয়া খুব কঠিন চাইনিজরা সবসময় কাঠি ব্যবহার করে খেয়াল করেন আমরা এই যে কাঠি দেখছেন আমাদের কাঠির ব্যবহার হ্যাঁ কাঠি ব্যবহার করে খাওয়া আসলে একটু কঠিন বিদেশিদের কাছে কিন্তু কাঠি ধরা সত্যি কঠিন না যদি আমরা একটু শিখি খেয়াল করেন আমরা কাঠি দিয়ে একটা কিছু তুলছি খেয়াল করেন যে এই দুইটা কাঠি দুইটা কাঠি দুইটা কাঠির এক জায়গায় এরকম রেখে যদি আপনি এমন করে একটা কিছু আটকায় ধরেন তাহলে তো ধরাই যাবে তাই না কিন্তু যখন আপনি কাঠি এরকম নড়াতে চেষ্টা করবেন তখন নড়াতে চাইলে হাতের এই তিন আঙ্গুল ব্যবহার করতে হবে এই আঙ্গুলটা মাঝের আঙ্গুল এইখানে দিয়ে বৃদ্ধাঙ্গুলি এইখানে দিতে হবে দিলে খেয়াল করেন যে এই একটা কাঠি আটকে গেল এখন এই এই কাঠিটা নড়াতে হাতের এই জায়গাতেই কাঠিটা নড়বে এই কাঠি কিন্তু হাতের এই আঙ্গুলের সাহায্যে আর নাড়ানো সম্ভব না এটা আটকে যাবে দ্বিতীয় কাঠিটা একই জায়গায় রেখে বৃদ্ধাঙ্গুলে এরকম দিয়ে এই এই প্রথম আঙ্গুলটা এইখানে দেন এই আঙ্গুলটা নাড়ানো যায় সুতরাং এই কাঠিটা তখন নড়বে এখন দুইটা কাঠি এক জায়গায় হয়ে গেলে খেয়াল করেন এই কাঠিটা নড়ছে না কিন্তু উপরে কাঠিটা নড়ছে উপরে কাঠি দিয়ে আমরা কোনো কিছু ধরতে চাই খেয়াল করেন এরকম রাখলাম তারপরে এই যে ধরলাম চাইনিজরা এভাবে ধরে খাবারটা খায় এটা প্র্যাকটিসের ব্যাপার কয়েকদিন প্র্যাকটিস করলেই হয়ে যায় পরের ব্যাপারটা খেয়াল করেন চাইনিজদের এই কাঠি ধরে আপনি কীভাবে শিখবেন দেখবেন যে ওরা যেভাবে ব্যবহার করে আপনি ওদের দেখে দেখে ব্যবহার করেন হ্যাঁ যে ওরা বলে যে নি খান নি খান নি মানে তুমি খান মানে দেখো নি খান তুমি দেখো বা আপনি দেখেন ওয়া জেম্মা ইয়ুং নি ইয়ে জেম্মা ইয়ুং আমি যেভাবে ব্যবহার করি আপনিও সেইভাবে ব্যবহার করেন ওয়া জেম্মা ইয়ুং নি ইয়ে জেম্মা ইয়ুং এই বাক্যটি একটি গুরুত্বপূর্ণ বাক্য আপনারা খেয়াল রাখবেন যে আমি যেভাবে করি সেইভাবে করো আমি যেভাবে বলি সেইভাবে বলো আমি যেভাবে চলি সেইভাবে চলো এই জাতীয় বাক্যগুলি বলার জন্য আপনি এই ফরম্যাটটি ব্যবহার করবেন হ্যাঁ ওয়া জেম্মা নি জেম্মা ওয়া জেম্মা ইয়ুং নি ইয়ে জেম্মা ইয়ুং এখানে একটা স্বাদের কথা আমরা বলে রাখছি যে আমি ঝাল পছন্দ করি টক পছন্দ করি তাহলে বললেন কি ওয়া আই ছি লা দা লা মানে ঝাল আমরা আগে উচ্চারণ করেছি ইয়ে শিহুয়ান সুয়ান দা টক পছন্দ করি পরের বাক্য দেখেন ওয়া পাওলা
আমার পেট ভরে গেছে, মানে আমি আর খেতে চাই না, আমার খাওয়া শেষ, এটা কিভাবে বুঝাবেন বলুন? ওয়া পাওলা, ওয়া পাওলা মানে হলো আমার পেট ভরে গেছে, আই এম ফুল, ওয়া পাওলা। তারপরে টেবিলে যে সমস্ত খাবার বাকি আছে এখনো, সেই খাবারগুলো আপনি বাড়িতে নিয়ে যেতে চান, তাহলে কি বলবেন? বলবেন যে ফু ইয়ান, ফু ইয়ান হচ্ছে ওয়েটার, ওয়েটারকে ডাকলেন ফু উ উয়ান, ফু উ উয়ান একসাথে ফু ইয়ান ওয়েটার, ওয়েটারকে ডেকে বললেন যে তুমি কি করো, চ শে সাই ওয়াইয়াও দা পাও, দা পাও মানে হলো প্যাকেট করে ফেলা, চ শে সাই ওয়াইয়াও দা পাও, এই তরকারিগুলো আমি প্যাকেট করে নিতে চাই, নিয়ে চলে যাবো আর কি, দা পাও। তো ঠিক আছে, আজকের মতো ধন্যবাদ সবাইকে, এখানেই শেষ করছি, আবার দেখা হবে, হ্যাঁ, শেষে তাজা।